আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আশা করি সকলেই ভালো আছো তোমাদের জন্য পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ হচ্ছে বাংলা তো বিষয় যেহেতু বাংলা এখানে তোমরা দেখতে পাচ্ছ বিষয় বাংলা সপ্তম শ্রেণীর জন্য অত্যন্ত সুন্দর করে দেওয়া হয়েছে হ্যাঁ তোমাদের কাজ কিন্তু সো ইজি একদম সহজ এখানে বলা হয়েছে শ্রমজীবীর নাম কুলি রাজমিস্ত্রি কামার মুচি সমাজে তাদের অবদান কি কি সেটা এখানে তোমরা লিখবা তাদের কিভাবে মূল্যায়ন করবো সেটা এখানে লিখবা তোমাদের খাতায় লিখবা খাতায় লিখে এটা সাবমিট করবা ঠিক আছে সো এটা একদম ইজি তোমরা এই বিষয়টা পেয়ে যাবা মজুর কাজী নজরুল ইসলামের এই ইয়াতেই তোমরা জিনিসটা সব সুন্দর করে পাবে সো একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমাদের নির্ধারিত কাজগুলো তোমরা করে ফেলবে তারপর হচ্ছে কর্মজীবনমুখী শিক্ষা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স সভ্যতার বিকাশে কায়িক ও মেধা শ্রম উভয় গুরুত্বপূর্ণ হ্যাঁ এটা তোমাকে বিশ্লেষণ করে তোমাকে লিখতে হবে অবশ্যই কায়িক শ্রম এবং মেধা শ্রম উভয়টার সমন্বয়ে কিন্তু আমরা কি হচ্ছে হচ্ছি ডেভেলপ হচ্ছি নট অনলি কাইকশ্রম আর শুধুমাত্র কাইকশ্রম শুধুমাত্র শ্রম দিয়ে নয় উভয়টার সমন্বয় কী হয় মানুষ উন্নতি হয় সো এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক্স সো আশা করি তোমরা একটা স্ক্রিনশট দিয়ে নিয়ে তোমরা খাতায় লিখে সাবমিট করে দিবে ওকে দ্যাটস ফাইন আর যদি সমাধান পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে লাইকনটি অন করে দিয়ে অবশ্যই খন্দগ্রাস একাডেমির সাথে থাকবে তাহলে অবশ্যই সমাধান পেয়ে যাবে ওকে সবাই ভালো থাকবে